জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট লজ্জা চরম লাগবে জীবনে ভাই কখনো লোকের সামনে কোনোদিন ব্লগিং ভিডিও বানানি তো তাই লোকেরা আমাদের দিকে তাক হাঁকা যাচ্ছে যাই হোক তো গাইস আজকে আমরা মুকুন্দনগর যাচ্ছি ভাই এটা আমার অনেক দিনকে জানো তো ইচ্ছে ছিল যে আমার মুকুন্দনগর গঙ্গায় যাব কারণ কি আমি যখন ব্লগিং সিরিজ স্টার্ট করেছি তখন থেকে আমার ইচ্ছে ছিল যে মুকুন্দনগর গঙ্গায় যাব যাই হোক হচ্ছে না এইভাবে মানে কি বলবো আমার কোনো বন্ধু টাইম পেতো না যাই হোক কোনোভাবে আজকে আমার এই বন্ধু একটা ক্যামেরাম্যান হয়েছে আমার আজকে আমার বন্ধু তুহিন সে হচ্ছে আজকে ক্যামেরাম্যান হয়েছে তো যাই হোক আজকে কোনোভাবে ও টাইম বের করে আজকে আমার সাথে যাচ্ছে গঙ্গায় তো আজকে আশা করছি খুব মজা আসবে আর কি বলবো গাইস ব্লগিং ভিডিওতে যাওয়ার আগে আমার ভাই এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন অল করে দিও যাতে আমি যে ভিডিওগুলো গেমিং ভিডিও এবং ব্লগিং ভিডিও ছাড়ি সেটার নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পাও আর এই ভিডিওটাকে দেখো ভালো লাগলে লাইক করবো বন্ধুদের সাথে শেয়ার করবো আর কমেন্ট করবো বলবো ভিডিওটা কেমন লেগেছে এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আজকে আমরা যেখানটা এসেছি তো আমাদের ব্লগে যাওয়ার আগে তোমাদের একবার দেখি নিয়ে সন্ধেও হয়ে গেছে এটা অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে আর আজকে যেখানটা এসে দেখতে হচ্ছে কি ফাইন ভিউ ভাই তো এখানে এই দিকটা দেখে এইসব ভাই জানো তো গ্রাম বাংলায় আসলেন এই একটা খুব ভালো জিনিস দেখা যায় যে সব গাছপালা একটা ভালোই আলাদাই ভিউ দেখা যায় তো বেশি দাঁড়াবো না কারণ কি এখানে লোক অনবরত যাতায়াত করছে আমাদের হয়তো পাগল হবে তো বেশি দেরি করবো না ডাইরেক্ট ব্লগে যাওয়া যাক 75 years later তো আমি হচ্ছে গাইস সাইকেলে তালা নিয়ে আসতে মানে তালা না ওই চাবি নিয়ে আসতে ভুলে গেছি আর যেহেতু এখানে চুরি মুড়ি হয়ে যাওয়ার ভয় আছে তাই জন্য আমার বন্ধু তুহিন ও নিজের লোক দিয়ে আমার লোকটাকে মারছে তুই লাগা তো দেখ না তারপর হয় কিনা দেখ তো আমাদের লকটা কমপ্লিট হলো এক্সট্রিম এ এটা কি করলি এটা কি তুই ওটার সাথে ওটা লাগাতে পারতি টায়ারের সাথে টায়ার বা টায়ার বা এসার সাথে এটা লাগাতে পারতি কি করলি তুই এটা যাই হোক গাইস আমরা এখন ফার্স্টে মন্দিরে ঢুকবো তালা লাগানোর পর মানে কোনো রকমে তালা লাগিয়ে আমরা এখন মন্দিরের দিকেই করছি আমার তো ভয় লাগছে যে ভাই তুই যেভাবে তালাটা লাগিয়েছিস ওটা তো একদম সেন্সিটিভিটিভাবে মেরেছিস ও দম করে না মেরে দে এটা হচ্ছে সামনে ইট ভাটাটা একটু দেখিয়ে দিই ভাই চাকরির জন্য সেরা প্রতিষ্ঠান ওয়েলকাম টু ইট ভাটা এখানে চাকরির জন্য সেরা এখানে অ্যাপ্লাই চলছে যারা সব ভর্তি হয়ে যাও আজকে এখানটায় আগে এত ভিড় ছিল না আমি যবের থেকে আসছি তবের থেকে এখানটায় এত ভিড় ছিল না বাট এটা রিসেন্টলি 4-5 বছর ধরে এই জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ মানে একটা ট্যুরিস্ট স্পট টাইপের হয়ে গেছে কী বলবো ট্যুরিস্ট স্পটই তো ভাই তোর মন্তব্য কী ঠিক তো তুই বলতে পারিস তোর সামনে এখন সে তো ঢুকছি তো গাইস এই হলো মন্দির নমস্তে গজরাজজি আর এটা হচ্ছে আমাদের মেনলি এটাই হচ্ছে মেন মন্দির চারিপাশে সব গাছে গাছ গাই একটা কথা বলবো তোমাদের এই গাছটা না আগে ছিল না আর ওই দিকে যে একটা মন্দির দেখতে হচ্ছে ওটা তো তোমাদের নিয়ে যাচ্ছি আস্তে আস্তে তোমাদের সব জায়গা দেখাবো ভাই আজকে বিশাল ভিড় হয়েছে বল না গাইস এই যে মন্দিরটা তোমরা দেখছো এই মন্দিরটা হচ্ছে
এইখানে মানে একটা কি বলবো, এখানে একটা গরু মানে থাকতে, মন্দিরে একটা গরু আসতো, গরু না ষাঁড় বলে ওটাকে, বলো না ষাঁড়, ওখানে একটা ষাঁড় আসতো, সে ষাঁড়টাকে ষাঁড়টার মধ্যে নাকি খুব শুভ নাকি কোনো শক্তি ছিল, হ্যাঁ ষাঁড়টা নাকি এখানকার লোকেদের জন্য ওনাকে খুব শুভ ছিল, তার ষাঁড়টা কোনোভাবে বয়স হয়তো হয়েছিল, তার ফলে ষাঁড়টা মারা যায়, তার ফলে ষাঁড়টার সমাধি এইখানেই দেওয়া হয়। তো এখন আপাতত এটা হচ্ছে ষাঁড়ের সমাধি, দেখতে পাচ্ছ ষাঁড়ের স্মৃতি হিসাবে এখানে একটা সৌধ বানিয়েছে, সমাধি সৌধ। তো ওই যে ষাঁড়ের এখানে একটা মূর্তি আছে তোমাদের দেখাচ্ছি, ধরো একটা বাবু শুনে যা দেখানো যাবে, একটা ষাঁড় ক্যামেরা কোয়ালিটি পুরো ফেটে যাচ্ছে। তো ওই ভেতরে একটা ভেতরে যে ষাঁড়টা আছে সেটাই হলো হচ্ছে সে ষাঁড়টার সমাধি, আর পাশে শিব ঠাকুর, সবাই জানো যে শিব ঠাকুরের বাহন হচ্ছে নন্দী, তাই তার শিবের বাহন হিসেবে মানে শিব ঠাকুর তার পাশে রেখেছে আর একটা ত্রিশূল। তো এই গেল একটা জায়গা স্পট দেখা, আর ওখানে ষাঁড়ের গরুটার ছবি, মানে গরু না তো ষাঁড়, ষাঁড়টার ছবি দেওয়া রয়েছে ওই ওপরে, একটুখানি জুম করে দেখায়। তো এটা হচ্ছে ষাঁড়ের ছবি। তো এই হলো একটা জায়গা। তো গাইস এটা হচ্ছে শিব ঠাকুরের মূর্তি। আর একটু গাইস ভয়েসটা যদি একটু আস্তে আসে, কিছু মানে কী বলবো, কম্প্রোমাইজ করে নিও, কারণ কি এখানকার মানে কি লোকে সব হাঁকড়ে থাকাচ্ছে, একটু লজ্জা লজ্জা ভাব লাগছে। এই তুই একটু তাকা, এক সেকেন্ড দাঁড়া, জুম হয়ে গেছে। এ তুই একটু এদিকায়, তোকে যদি এইটার মধ্যে তোকে যদি ফেলে দিই তোর অবস্থা কি হবে, তোর একটুখানি দর্শকদের জানা। আমি একা পড়বো কেন, তোকে সাথে নিয়ে পড়বো। হ্যাঁ আমার তো ইচ্ছে হচ্ছে তোকে ফেলা আগে। এ ভাই এটা একটু বলতে পারবি, এটা কি বস্তু, যেমন মনে হচ্ছে ঘুটে ঘুটে ফেলেছে এমন না, একটুখানি দেখতে দেখতে লাগছে, শেওলা পড়ে গেছে। পরিষ্কার করে তো এখানকার লোকেরা, কি জানি পরিষ্কার তো মনে হয় না, বোতল মোতল পড়ে আছে ভাই। এটাই একটা খুব খারাপ, এইসব ভালো জিনিসের মধ্যে এইসব নোংরা বোতল টোতল ফেলে রেখেছে। তো আমরা আরও জায়গাতে যাব। এই তো হলো সব বিষয়। আর মেন মন্দিরটা তো তোমাদের একটু দেখিয়ে আনি, মেন মন্দিরটা তোমাদের এখনও দেখাইনি, তারপর একটু ঘাটের ধারটাতে একটু যাব, তারপরে দমদম কেটে পড়ো বাড়ি। আর সামনেই হচ্ছে মন্দিরের পুরোহিত মশাই, একদম টপ ক্লাসভাবে দাঁড়িয়ে আছে। আরে কাকু তো ভিডিও বানাচ্ছে, এবার কিছু না বলে যেন। মন্দিরের মধ্যে অনেক কিছু দেখেছি কিন্তু এইরকম জিনিস প্রথমবার দেখছি ভাই। মন্দিরের একটু অবস্থা দেখো, মৌমাছির আর কারোর ভালো হোক না এদের ভালো হয়েছে, ডেরা বানিয়ে বসেছে এখানে, যদি এই চাকটা বাজে যদি পড়ে কারোর ঘাড়ে তার যে কী অবস্থা হবে, সে আর মানে বেঁচে ফিরতে পারবে না বাড়ি। পুরো চাকে বাসা করে দিয়েছে, মানে কি বলবো, পুরো মৌমাছি চাক করে ফেলেছে। তা ঢিল মারলে কি অবস্থা হবে বলতো, ঢিল মারলে কি অবস্থা হবে। এটা হচ্ছে মা কালী একটু সাইড দিন। তো এটা হচ্ছে শিব ঠাকুরের ইসে, একটু ধরে তো একটু ঠাকুরকে প্রণাম করিনি। এই ভিডিও করছে। আর এইদিকে আর একটা ঘর মানে পিছন দিকে আছে কিছু, পিছন দিকে নেই। তো এই দুটোই হচ্ছে আপাতত মন ঠাকুর না। এখানে অনবরত টুরিস্ট এসে সামনে অনবরত লোক ঢুকেই যাচ্ছে। হ্যাঁ চান, আচ্ছা চ করে নে ভাই, এখন প্রণাম করতেই ব্যস্ত।
আচ্ছা 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 তো গাইস, ছোটোখাটো ঘোড়া হলো। এখন আমরা আমাদের মূল গন্তব্যস্থলে যাচ্ছি, ওখান থেকে আমাদের থাম্বনেল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর হ্যাঁ, আর একটা কথা, আমাদের যে আবার থাম্বনেল বলছি, আমাদের সাইকেলটা তো বেঁচে আছে না, ওখানে ঝেড়ে দিয়েছে কেউ, সেটাও একটু দেখে আসতে হবে। তো যাই দেখি। আর গাইস, এসে একটা জিনিস খুব আনন্দ লাগলো, আমাদের সাইকেল আছে। আর একটা গাইস শুনবো কথা ভাই, ফোন গেলে কিন্তু ফোন আসবে, বাট সাইকেল গেলে সাইকেল আসবে না। কারণ কি, এটা একটু মানে কি বলবো, একটু দামি সাইকেল তো, নর্মাল সাইকেলের তুলনায় একটুখানি দামি, মানে 12-13 হাজার টাকা দাম। মানে সবাই তো আর এফোর্ড করতে পারে না, এমন না সবাই করতে পারে, বাট এটা একটু এক্সপেন্সিভ যেহেতু। তা ভাই, আমি অনেক কষ্ট করে, আমি যখন সেই কী বলবো, 12 ক্লাসে প্রথম উঠি, তখন সেই 10 হাজার টাকাটা পাই, সেইটা দিয়ে সাইকেলটা কিনি। তা ভাই, এটা যদি চুরি হয়ে যেত বিশাল মনে কষ্ট হতো। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা কী বলবো, হাই মানে গিয়ারওয়ালা সাইকেল কিনতে, তো এইটা সেই, তো এটা চুরি হয়নি ভাগ্যিস। তো এখান থেকে আমরা থাম্বনেল ক্রিয়েট করে আমরা কেটে পড়বো বাড়িতে আমাদের। গাইস, এখন শেষ একটা ই ছিল, এখানে 8GB লাইটিং হয় না, এখানে একটা লাইটিং হয়, মানে কি বলবো তোমাদের, দেখেন এই যে, এই যে এখানে যে সেই ল্যান্টেনগুলো লাগানো আছে না, ল্যান্টেন না তো, এগুলো কী বলে জানো, তো এগুলো আলাদা আলাদা ব্লিঙ্ক করে, তো এখানে অনেক ধরনের মানে কী বলবো, হ্যালোজিন লাইটের মতন অনেক রকমের লাইটিং হয়। তো সেটা দেখার ইচ্ছা ছিল, তোমাদের দেখানোর ইচ্ছা ছিল, বাট সেটা হবে না, সন্ধে হয়ে গেছে, এরও আমাদের বাড়ি যথেষ্ট অনেক দূর, তো আমাদের আবার বাড়ি যেতে হবে। ও এই তো হয়ে গেছে স্টার্ট, বড় একটুর জন্য দেরি হয়, এই কি লাগছে রে, দাঁড়াও তোমাদের একটুখানি টাইম লেপস দেখে নাও। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি, আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পেছন তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুডা আমার, মুখ বুঝে তাকে ডাকছে আমার। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারা। গাইস, আপাতত তো এইটুকুই ভিডিও থাকলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তো ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটাকে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যেরকম নাকি আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তো তুইও তোর বন্ধুকে শেয়ার করে দিস, সবাইকে শেয়ার করবো, আমার 14 গোষ্ঠীকে শেয়ার করবো। গজব বেজ্জতি হ্যায়, আর 16 গোষ্ঠীকেও শেয়ার করে দিস, সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক, আর এই ছোট্ট চ্যানেলটিকে আরেকবার বলছি, একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অল করে দিও, যাতে আমি যে ভিডিও ছাড়ি সেটার নোটিফিকেশন তোমরা টাইম টু টাইম পেতে থাকো। তো কমেন্ট করো আমরা সেকেন্ড ভিডিওতে, ততক্ষণ যে গুড বাই, টেক কেয়ার। এ এটা কি, এক সেকেন্ড, গিম্বেলের ও গিম্বেলের হাত খুলে চলে এসেছিল, আর একটু হলে তুই গিম্বেলের হাত খুলে চলে এসেছিল কেন, ভালো হয়ে গেছে তো, একটু সামনে যাস। যাই হোক বন্ধুরা, কমেন্ট করে বলো কেমন লাগলো, তো তার জন্য বাই।